দলিয়াজানত সদৌ অসম ছাত্র সন্থার বিশেষ অভিনন্দন অনুষ্ঠান। বিগত বর্ষবোৰৰ দৰে এইবাৰো সদৌ অসম ছাত্র সন্থার দলিয়াজান আঞ্চলিক সমিতিয়ে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাৰ উচ্চতর মাধ্যমিক শিক্ষান্ত পরীক্ষাত শিক্ষার্থীরে উত্তীর্ণ হওয়া ছাত্র ছাত্রীসকলৰ বাবে বিশেষ অভিনন্দন অনুষ্ঠান অনুষ্ঠিত করে। এই অনুষ্ঠানত দলিয়াজান তথা ইয়ার দাঁতি কাষরিয়া কেবাখনো বিদ্যালয় আর মহাবিদ্যালয়ের মোট 278 ছাত্র ছাত্রীক সম্বর্ধনা জানানো হয়। আসুর দলিয়াজান আঞ্চলিক সমিতির সভাপতি রুবুল গগৈর সভাপতিত্বত অনুষ্ঠিত হওয়া এই বিশেষ অভিনন্দন অনুষ্ঠানত আসুর কেন্দ্রীয় আর ডিব্রুগড় জেলা সমিতির কেবাগৰাকী নেতার লগতে বিদ্যালয় আর মহাবিদ্যালয় শিক্ষাগুরু, অভিভাবক আর ছাত্র ছাত্রীয়ে অংশগ্রহণ করে। উক্ত অনুষ্ঠানত কার্বি আংলঙত নির্মমভাবে হত্যা করা নিরীহ যুবকদ্বয়ের আত্মার সদগতির অর্থে মৌন প্রার্থনা করার লগতে এই ঘটনার জড়িত লোকক কঠোর শাস্তি প্রদানের দাবিত সকলে কলা বেজ পরিধান করে। দলিয়াজানের শৈলেন গগৈ, রিপোর্ট ইন্ডিয়ান প্রাইম নিউজ। সব কুছ মিলেগা আপকো, ইয়ে অল ইন ওয়ান ওয়েবসাইট হ্যায়।